Look at that. বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটার সঙ্গেই আছেন। আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে একটা জিনের বাড়ি, যে জিনের বাড়ি নামেই পরিচিত। তো এখানে যে বাড়িটা আমাদের পিছনে রয়েছে, তো আমরা পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো। যদি এখানে কোনো প্যানেল বা অ্যাক্টিভিটি যদি ঘুরে থাকে তাহলে অবশ্যই আপনারাও দেখতে পারবেন। তো আজকে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এবং এই পাশে আছে সৈকত, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরা আছেন রুহান হোসেন, এবং আমি রায়ান আপনার সাথে আছি। আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো এবং এখানে যে প্যানেল বা অ্যাক্টিভিটি ঘটে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। রুহান ভাই, আসুন তার সাথে কথা বলি। চিরান রাস্তা আছে ভিতর দিকে যান। তো প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত ভিডিওর শুরুতে আপনাদের একটা কথা বলে থাকি আমরা, আমাদের ভিডিওগুলো কোনো জাতি ধর্ম বর্ণ কাউকে ছোটো করার জন্য না, আমরা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি, যেগুলো বিশ্বাস অবিশ্বাস নিতান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা কাউকে বিশ্বাস করতে বলি না, আবার এটা বলুন অবিশ্বাস করুন। রায়ান ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে প্রবেশ করা মাত্রই করে এদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। চারিপাশের অবস্থা দেখছেন ভাই, একটা হান্টেড প্লেস এটা। এইটা কিন্তু একদম একটা পুরো একটা জঙ্গলের ভিতরে বাড়িটা অবস্থিত। বন্ধুরা, আসলে এই বাড়িটা একদম একটা শুনশান জঙ্গলের ভিতরে অবস্থিত, আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নাই। আসলে যে এখানে এই বাড়িটাকে সবাই ঘরের উপর থেকে প্রিয় বন্ধুরা আপনার খেয়াল করে শুনলে বুঝতে পারবেন অদ্ভুত একটা সাউন্ড শোনাচ্ছে। হ্যাঁ ভাই, প্রিয় বন্ধুরা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত সবাই এক নামে চেনে যে জিনের বাড়ি। এখানে নাকি ভয়ানক জিন ভূত অসুরাতে এদের বসবাস, এখানে আসলেই নাকি এদের কর্মকাণ্ডগুলো দেখা যায়। ঘরের ভিতরটা কিন্তু একদম ভেঙে চলে যাচ্ছে একদম। জি ভাই, রায়ান ভাই, আমি যে কথা শুনছি এখানে নাকি এই বাড়িতে যেই আসছে সেই নাকি বিভিন্ন সমস্যা হয়েছে আসার পর। জি ভাই, এই এই যে হয়তোবা এখান থেকে যাওয়ার পর তার জ্বর হয়েছে, হয়তোবা কোনো অসুস্থ হয়েছে কোনোভাবে। জি ভাই, এরকমটাই হয়েছে। তার মানে এটা কিন্তু মানে আশপাশে যারা আছে, জি ভাই, আপনি যদি এই এলাকায় এসে যদি বলেন জিনের বাড়িটা কোন জায়গা, তারা কিন্তু এক নামে এই জায়গাটাই কথাই বলবে। জি ভাই, সাইডের নদী পারে এই বাড়িটাই অবস্থিত, এবং এই সাইডে আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধুমাত্র নদীটার সাইডে একটা শ্মশান আছে এবং এই বাড়িটা। এখানে কিন্তু সহজে কিন্তু কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না ভাই, সেহেতু আমাদের কিন্তু সহজভাবে এত সহজভাবে আপনি প্রবেশ করতে গেলে কিন্তু ভাই কোনো একটা সমস্যা করে দেবে আমাদের। আমাদের যে কাজটা করি, জি ভাই, আমাদের এই কাজটা কিন্তু প্রতিটা কাজে কিন্তু ঝুঁকি আছে, কারণ এই যে জিন ভূত অসুরাত্মা এদের সাথে মোকাবেলা করা বা এদেরকে যে প্রত্যেক জায়গাগুলো আছে এগুলো যে যায় ভিডিও করা, এগুলো কিন্তু অনেকটা রিস্কি ব্যাপার। এর আগে যে আমরা ভিডিওটা করছিলাম দরজাগুলো কেমন যেন বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে ভাই। আমরা যে কথা শুনছি ভাই সেটাগুলো তো উভয় মিলে যাচ্ছে ভাই কথাগুলো, যে এখানে নাকি কাউকে ভাই সহজে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না। বন্ধুরা, জানি না আসলে ঘরটার ভিতর কি আছে, কেন এভাবে এরা এভাবে কাউকে ঘরের ভিতর প্রবেশ করতে দেয় না কোনো মানুষকে।
রাতে বেলা কোনো মানুষকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না। ভেঙে চলে যাচ্ছে কিন্তু পুরো ঘরটা। কি সাউন্ডটা কোথা থেকে আসছে? গাছের উপরে বসে আছে একদম পুরো। ভাই তাহলে তো ভাই এটা পুরো ওখান থেকে ভাই ফলো করতেছে আমাদেরকে। ভাই এই টাইম মনে আমাদের দেখে কি করতে আর ওদের সংকেত দিচ্ছে আমরা যে কত যখন ঘরে মধ্যে। ভাই ভাই তোমরা কি এখানে দেখছো? এই জানালা এখানে উজ্জ্বল ভাই কোন দিক দিয়ে যাবেন ভাই? ভাই উজ্জ্বল ভাই কোথায় নিয়ে কোথায় নিয়ে গেল ভাই? বেরোয়েছে যে পরিত্যক্ত ইট ভাটায় গেছিলাম আমরা সেখান থেকে এইভাবে নিয়ে চলে গেছে, আজকেও সেভাবে রায়ন ভাইকে নিয়ে চলে গেল। প্রিয় বন্ধুরা ওই দিন কোন রকম জীবনটা নিয়ে ফিরছিলাম। সুখাত ভাই দ্রুত ঘর থেকে বেরোন ভাই। উজ্জ্বল ভাই সুখে ভাই দ্রুত এদিকে আসেন, দ্রুত এদিকে আসেন। গাছের উপরে কি করবো ভাই আমরা? প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত জীবনের রিস্ক নিয়ে ভয়ানক জায়গাগুলো চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য। ভাই ঘরের ভিতরে তো প্রবেশ করতে দিচ্ছে না, লাগছে নাকি ভাই?
ঘরটা ভেঙে চলে যাচ্ছে কেমন সৈকত ভাই, এখানটা লেখাটা দেখছেন ভাই আপনি? অবস্থা কি ভাই? ভাই নিশ্চয়ই এখানে এই লেখাটার কোনো কারণ আছে ভাই, হয়তো কারণ এই ধরনের কে প্রিয়বন্ধুরা বুঝতে পারছেন এখানে আসলে সম্ভবত ভাই এখানে সমস্ত কষ্টের কথাবার্তা লেখা ভাই, এখানে মানে কোনো একটা ঘটনা আছে ভাই বড় ধরনের ভাই। হ্যাঁ প্রিয়বন্ধুরা ভাই ঘরে উপর ঘরে উপরটা ঠিক মনে হচ্ছে সেটা হেঁটে বেড়াচ্ছে জি ভাই। আল্লাহ লাইলিলা তো সোয়ালি কিন্তু জ্বালিন আল্লাহ একবার লাইলিলা তো সোয়ালি কিন্তু জ্বালিন আল্লাহ প্যান ভাই উজ্জ্বল ভাই 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 হাত ঢুকাই দিছে এইদিক দিয়ে ভেঙে ঢুকতেছে কেমন হাতটা বের করে দিছে সুখ টসে জান তো উমায় ভাট প্রিয় বন্ধুর অবস্থা কেন হাতটা বের করে দিছে ওখান থেকে আল্লাহ এখানে এনে হয়তো বা মানুষদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয় ভাই সৈকত ভাই অবশ্যই চলে আছে সৈকত ভাই প্রিয়বন্ধুরা মনে হচ্ছে এখানে হয়তো বা মানুষজন আসলে এখানে বিভিন্নভাবে এদেরকে শাস্তি দেওয়া হয় এখানে প্রিয়বন্ধুরা যে কথা শুনছিলাম এখানে আসলে নাকি কেউ সুস্থভাবে ফিরে যেতে পারেনি এখানে আমাদের সাথে সেই রকম ঘটনা না ঘটে যায় সৈকত ভাই ভাই এখান থেকে নাকি কেউ সুস্থভাবে ফিরে যেতে পারে না আসলে বিভিন্ন ধরনের কষ্টের ঘটনা ঘটে নাকি এখানে ভাই সামনে দিয়ে যান রায়ন ভাই সুখেত ভাই কোথায় নিয়ে গেল রায়ন ভাই উজ্জ্বল ভাইকে ভাই ওর সাথে কথা বলে শোনার চেষ্টা করেন আমাকে ফিরে দেখি না রায়ন ভাইকে উজ্জ্বল ভাইকে ফিরে দেন আল্লাহ আল্লাহ উজ্জ্বল ভাই এ উজ্জ্বল ভাই অবস্থা দেখেন ভাই উজ্জ্বল ভাই আছে ওখানে উজ্জ্বল ভাই ভাই ঠিক আছেন আপনারা ভাই কেল ভাই রায়ন ভাই ঠিক আছেন ভাই ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কোনো ক্ষতি করে দিলে না তো রায়ন ভাই আল্লাহ
আপনি দেখেন একটু পরে ফুটে দেখেন জ্ঞানটা ফিরে কিনা ভাই ভাই দ্রুত করেন ভাই উজাল ভাই ঠিক আছেন ভাই আপনারা উজাল ভাই উজাল ভাই উজাল ভাই রেহান ভাই কি হয়েছিল ভাই আপনাদের সাথে ভাই ভাই এখানে যেগুলো আছে ভাই এটা অনেকটা খারাপ ভাই কারণ হীরা কিন্তু ভাই আমাদের কথা শোনার মতো না ভাই হীরা ভাই আমাদের যেটা বলছে ভাই ওই চুরান্ত বাচ্চা আছে এখান থেকে ভাই সুকেত ভাই এখান থেকে ভাই পালা দ্রুত তাহলে ভাই কিন্তু আমাদের ভাই বন্ধুরা একটা খুঁজে পাই ভাই এখান থাকা যাবে না ভাই আল্লাহ ভাই আমরা যে মনে করছি ভাই আমাদের সুকেত ভাই কি হলো ভাই আবার সুকেত ভাই ঠিক আছেন আপনি কে সুকেত ভাই তাকালেই কেমন যেন মনে হচ্ছে এদিক থেকে কিছু একটা চলে আসতেছে এদিকে ঠিক আছে।